শনিবার রাতটি ব্রাজিল জাতীয় ফুটবল দলের জন্য হয়ে উঠেছে এক দুঃস্বপ্ন। ইনজুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এর আগে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকারও ছিটকে গেছেন চোটের কারণে। আগামী সপ্তাহে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল, কিন্তু তার আগেই কোচ দোরিভাল জুনিয়রের মাথায় হাত, দলের মূল দুই তারকা ইনজুরিতে। 5 অক্টোবর রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে 79 মিনিটে ইনজুরিতে পড়েন অ্যালিসন। হ্যামস্ট্রিং এ টান লাগায় মাঠ ছাড়তে বাধ্য হন 32 বছর বয়সী এই গোলকিপার, এবং এটি গত 1 বছরে তার দ্বিতীয় ইনজুরি। অ্যালিসন বেকারের বিকল্প হিসেবে ঘরোয়া লিগের পালমেইরাসের গোলকিপার ওয়েবারটনকে ডাক দিয়েছে ব্রাজিল বস। লিভারপুলের কোচ আর্নে স্লট বলেছেন, সে যেভাবে মাঠ ছেড়ে গেছে তাতে ব্রাজিলের হয়ে খেলতে পারবে না, প্রথম ম্যাচেও তাকে পাওয়ার আশা নেই, মনে হচ্ছে ফিরতে বেশ কয়েক সপ্তাহ লাগবে। একই রাতে ইনজুরিতে পড়েন ভিনিসিয়াস জুনিয়র। লা লিগার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের 79 মিনিটে কাঁধে ও ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। তবে মাঠ ছাড়ার আগে ডি বক্সের বাহির থেকে দারুণ এক গোল করেন তিনি। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ভিনিসিয়াসের চোট গুরুতর হতে পারে, তবে মেডিকেল পরীক্ষার পরই তার অবস্থা জানা যাবে। বাংলাদেশ সময় শুক্রবার 11 অক্টোবর সকালে 6টায় ব্রাজিল চিলির মুখোমুখি হবে, আর 5 দিন পর বুধবার 16 অক্টোবর সকাল 17:45 তাদের প্রতিপক্ষ পেরু। 2026 বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিল। 8 রাউন্ড শেষে ব্রাজিলের পয়েন্ট 10 এবং 5ম অবস্থানে রয়েছে। মাজুমা ফ্রস্তিলিমা, নিউজ নাও 24।